হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি কি বানাবো দেখে তো বোঝা যাচ্ছে, ঠিকই ধরেছেন। আমি আজকে কেক বানাবো, একটা ডিম দিয়ে কেক বানাবো। একটা ডিম দিয়ে কেক বানানোর জন্য আমি এখানে একটা প্রেশার কুকার নিয়েছি, চিনি নিয়েছি, একটা মিক্সির বাটি নিয়েছি, একটা ডিম নিয়েছি, আর এখানে আছে সোডা, আর একটা মেজারমেন্টের জন্য একটা কাপ, আর এখানে ডক্টর চয়েস সয়াবিন রিফাইন অয়েল, আর এটা ময়দা, আর এখানে হাঁড়িতে রয়েছে দুধ, গরুর দুধ। ঠিক আছে, সব কিছু উপকরণ মিলানোর জন্যে আমি নিয়েছি একটা গামলা। তা এখন একটা একটা জিনিস দিয়ে দেবো, তারপর দেখুন। এক কাপের থেকে একটু কম কম ওজনের আমি চিনি নিয়েছি, চিনিটাকে প্রথমে বেটে নিব। এই মিক্সিটাতে আমি চিনিটাকে বেটে নিই। তো আমি মিক্সিটাতে দিয়ে চিনিটাকে বেটে আনলাম, পুরো ধোঁয়া হয়ে গিয়েছে, এখন মিহি হয়ে গিয়েছে। এখন আমি নেক্সটটা দিয়ে দেব। তো এখানে আমি লোকাল ডিম একটা ভেঙে দিয়ে দিলাম, কুসুমটা হলুদ দেখা যাচ্ছে, এটা লোকাল ডিম। তারপর আমি দিয়ে দিব, দেখুন, এক কাপ তেল, এক কাপ নয় একটু কম আছে। তো আমি ময়দাটা এক কাপ নিব, তার জন্যে তেলটা একটু কম নিয়েছি। তেল বেশি দিলে বেশি একটা ভালো লাগবে না, ভালো লাগবে না মানে তেলগুলো উপরে এসে থাকবে, হাতে ধরলেই তেলটা লেগে থাকবে, তার জন্যে একটু কম নিয়েছি। এক কাপের থেকে তেল একটু কম নিয়েছি। তো এখন এগুলাকে আমি আবার বেটে নিব, বেটে নিব মানে একটু ফেটিয়ে নিব ভালোভাবে। ওকে, ফেটিয়ে নিলাম, একটু গাঢ় লাগছে, তাই আমি এখানে দুধ দিয়ে দিব এক কাপ। এটাকে আমি আবার ভালোভাবে মিশিয়ে নিব। এই যে এরকম হয়েছে ফেটানোটা। তো এবার আমার মিক্সির কাজ শেষ, এবার আমি যা মিশাবো এই গামলাটাতে মিশিয়ে নিব। দেখতে থাকুন, এই গামলাটাতে প্রথমে আমি এক কাপ ওজনের ময়দা দিয়ে দিব। ঠিক আছে, সেই কাপটাই, যে কাপটা দিয়ে তেল দিচ্ছিলাম, চিনি দিয়েছি, সেই কাপে আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর এর দেখুন, এটা খাওয়া সোডা। তো আমি অল্প একটু খাওয়া সোডা দিয়ে দিব, এক কাপ তো তাই একটুখুনি দিব। তো এবার এই ফেটাটা এখানে মিলিয়ে দিব। শুকনোটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিলাম, সোডাটা আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর এখন আমি এটাকে ঢেলে দেব, একটু একটু করে দেব, এতটুকু মিলিয়ে নেই। তারপর আবার দেখুন কেমন শক্ত হয়েছে। এখন ওই ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এক হাতে মোবাইল ধরে রেখেছি, আর এক হাতে এক একটা বানাচ্ছি। কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে বলবেন। তো এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে আমি সাইডে রেখে দেব। এখন নিয়ে নিলাম এই বাটিটা, বাটিটাতে এখন আমি একটু তেল দিয়ে দেব। মেশিনে একটুখানি তেল দিব, এই বাটিটাকে মাখিয়ে নিব। তো এই বাটিটাতে তেল মাখানো হয়ে গিয়েছে, এখন আমি একটু ময়দা দিয়ে দেবো। বাটিটাতে আমার তেল মাখানো হয়ে গিয়েছে, এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। এখন চারিকিনারে ময়দাটা লাগিয়ে, ময়দা লাগিয়ে নিলাম সন্ধ্যাবেলার সময়। জানি না আপনারা কী কী শুনছেন, মায়ের সন্ধ্যাও দিয়ে দিল, তো আমি ফটাফট করতে হবে। তো আমি এখন ব্যাটারটাকে এখানে ঢেলে দিব।
আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগছে তো আমি তাই তো আপনারা দেখছেন থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ বাটিটা একটু এমন করে দিলাম তারপর আমি বসিয়ে দেব তো আমি প্রথমে কুকারটাকে গরম করে নিলাম এখন কুকারের স্টিমটা কম করে দেব না মানে গ্যাসের স্টিমটা কম করে দেব দেখুন এরকম আজ তারপর আমি দেখুন ডাইরেক্ট এখানে বসিয়ে দিচ্ছি আমার শুনু বলছে আর হ্যাপি বার্থডে হবে মা কেক বানাচ্ছে তা আজকে শুনুর বার্থডে না তবে এমনি আমি কেক বানাচ্ছি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এবার বসিয়ে দিলাম আমি কুকারটাকে সিটিটা খুলে দিলাম ঠিক আধা ঘন্টা পর আমার কেকটা এরকম হয়েছে আমি একটা কাঠির সাহায্যে দেখব কেকটা হয়েছে কি না দেখুন কেকটা হয়ে গিয়েছে একটুকো লাগছে না তো আমি কেকটা নামিয়ে দেখাচ্ছি কেকটাকে নামিয়ে আমি সাইড দিয়ে এরকম করে চাকুটা দিয়ে অল্প একটু কেটে দিলাম তারপর এরকম উল্টে দিলাম দেখি কি হয়েছে কেকের অবস্থা কেকটা একটুখানি নিচে পুড়ে গিয়েছে তো কেকটাকে আমি চাকু দিয়ে এরকম করে একটু একটু কেটে ফেলে দেব তারপর দেখুন এই যে এরকম লাগছে কেকটা দেখতে এখন আমি একটু আপনাদেরকে কেটে দেখাবো এখনো অনেক গরম আর একটু সময় গরমে থাকলে সুন্দর হবে বন্ধুরা আপনারা লগে লগে কাটবেন না ঠান্ডা হলে কেকটাকে কাটবেন আমি গরম গরমই কেটে দেখাচ্ছি আমার কেকটা তো